সুমন কর্মসূচির বর্তমান অবস্থা জানতে সরাসরি চলে যাব তার কাছে। সুমন শাপিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও তার জামিনের দাবিতে তারা আজকের এই অনশন কর্মসূচি, প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন। সকাল 9টা থেকে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা সকাল 9টার পর থেকেই এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত তারা এখানে রয়েছেন, এই কর্মসূচি পালন করছেন। আর সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এখানে কিন্তু আজকে একটু বিরূপ আবহাওয়া, বিশেষ করে বেলা 11:30টার দিকে এখানে বৃষ্টি নামে, এরপর থেকে বৃষ্টির কারণে এই কর্মসূচিতে একটু বিঘ্ন ঘটাচ্ছে। তবে আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যেও নেতাকর্মীর সমর্থকরা এখানে ছিলেন। যখন বৃষ্টি আসে তার আগে, বৃষ্টি আসার সময় দলের নেতারা মাইকে ঘোষণা দেন যে বৃষ্টি আসুক আর যাই আসুক আপনারা এখানে অবস্থান করেন। সেই হিসাবে আমরা দেখেছি যে বেশ কিছু নেতাকর্মী এখান থেকে আশপাশে নিরাপদ আশ্রয় নেন, আবার বেশ কিছু নেতাকর্মী এখানে থেকেও যান। আমরা দেখেছি বেশ কিছু নেতাকর্মী এখানে ভিড়ছেন। আর এখানে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বক্তব্য রাখবেন হয়তো কিছুক্ষণ পরে। আর দলের আরও সিনিয়র নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং উপদেষ্টা পরিষদের যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর সমর্থকরা এখানে অবস্থান নিয়েছেন এবং যারা এখানে বক্তব্য রাখছেন এখন পর্যন্ত তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের যৌক্তিকতা থাকলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না, সেই ধরনের অভিযোগ তারা এখান থেকে করছেন। তারা বলছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন তাকে মুক্ত করার, কিন্তু অদৃশ্য কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না, সেই ধরনের অভিযোগ কিন্তু তারা এখান থেকে করছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে আন্দোলন, তারা যে এই আজকে যে তারা এখানে আন্দোলন কর্মসূচি এটি করছেন, এটি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন কারাদণ্ড দেওয়া হয় ফেব্রুয়ারির 8 তারিখে, এরপর পর তারা কয়েকটি আন্দোলনের কর্মসূচি পালন করে, এরপর পর কিন্তু সেটি অনেকটা স্থিমিত হয়ে যায়। তারপর কয়েক মাস ব্যবধানে আজকের এই কর্মসূচি তারা এখানে করছেন। আর যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং কী ধরনের কথা বলেন বা কী নির্দেশনা আসে তাদের এই কর্মসূচি থেকে, সেটি কিন্তু এখান থেকে আমরা জানিয়ে দেব। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ঢাকা মহানগর নাট্যমঞ্চ থেকে সহকর্মী সালাউদ্দিন সুমন জানাচ্ছিলেন কর্মসূচির সবশেষ।